গতকাল জয়পুরহাট র‍্যাব 5 কর্তৃক 13টি স্মার্টফোন সহ একজন চোরাকারবারি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় 6:30টায় র‍্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানি উপ অধিনায়ক মাসুদ রানা এবং কোম্পানি উপ অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে নিয়ামতপুর বাজারে প্রায় 4 লাখ টাকার বিভিন্ন মডেলের 13টি স্মার্টফোন সহ চোরাকারবারি রেজাউল করিম, পিতা নজরুল ইসলাম, সাং তেঘুরিয়া থানা নিয়ামতপুর জেলা নওগাঁকে হাতে নাতে গ্রেপ্তার করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, রেজাউল করিম এসব চোরাই স্মার্টফোন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সংগ্রহ করে দীর্ঘদিন ধরে এসব মোবাইল নিয়ামতপুর বাজারে বিক্রি করত। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।